আচ্ছা অমিত, তোমার উপর কোনো রকম পাহারা না রেখে, মানে বাড়িতে তো ঈশানিও আছে, কি করে চলে গেল অমিত? মানে চেষ্টাও কি কম করেছো? ঈশানি, 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 আমাকে এক্ষুনি বেরোতে হবে, লাবণ্যকে একা ফেলে রেখে যাওয়া যাবে না। ঈশানি, কি ঘুম ঘুমোচ্ছে রে বাবা, কি করা যায়? একটা ফোন করি। পিক আপ দ্য ফোন, ফোনটা তোলো ঈশানি, ফোনটা তোলো। কিরে বাবা, দরকারের সময় ফোনও তোলে না, ঘুমোচ্ছে। ঈশানি, ঈশানি, এভাবে লাবণ্যকে একা ছেড়ে রেখে যাওয়া যাবে না। একটা উপায় আছে। লাবণ্য, আমি বেরোচ্ছি, আমি যতক্ষণ না ফিরছি তুমি এই ঘরে বন্দি থাকবে। আচ্ছা লাবণ্য, ঈশানি এতটা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে মানে ওকে বাইরে থেকে এতবার ডাকা সত্ত্বেও ঘুম ভাঙলো না, মানে এই বিষয়টা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আর তাছাড়া তোমার ঘরের দরজাও তো বাইরে থেকে বন্ধ ছিল, তুমি এলে কি করে? আপনি ঠিকই বুঝেছেন, সত্যি এতটা গভীর ঘুম স্বাভাবিক নয়। আসলে ঈশানিদের ঘুমটা ভাঙছিল না, তার কারণ হলো ঈশানিদের খাবারের মধ্যে পরদীপাই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। আচ্ছা, তার মানে বড় বৌদিও এই প্ল্যানের একটা পার্ট, তাই তো? একদম তাই। তবে বর্দি ভাই সবকিছু না জেনে আমাদের হেল্প করেছে, এমনকি অমিত যখন দরজা বন্ধ করে দিয়ে চলে যায় তখন বর্দি ভাই দরজাটা খুলে দিয়েছে, যাতে আমি এখানে আপনার সঙ্গে দেখা করতে আসতে পারি। আচ্ছা যাই হোক, অমিত আসার আগে আমাদের কিন্তু জরুরি কাজগুলো সেরে নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ওই অমিতের ওই কোড ল্যাঙ্গুয়েজে লেখা যে খাতাটা লিখতো, ওই খাতাটা এনেছো? হ্যাঁ এনেছি। অমিত এই খাতাটার খোঁজ এতদিন করেনি, হয়তো এইসব ঝামেলার মধ্যে ভুলেই গেছে। কিন্তু লাবণ্য, এই খাতাটা থেকে তোমার বাবার কিডন্যাপিং এর ব্যাপারে খুব একটা কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। তার কারণ আমি তোমায় বলছি, অমিত কিন্তু এই খাতাটা লখনৌতে নিয়ে যায়নি, আর তাছাড়া ও এ বাড়িতে আসার আগেই তোমার বাবাকে কিডন্যাপ করে, মানে সার্জিকে কিডন্যাপ করে, তাই এখানে কোনো ইনফরমেশন থাকবে না। তবে হ্যাঁ, আমরা এখান থেকে এমন অনেক ইনফরমেশন, অনেক তথ্য পেতে পারি যেটাতে আমরা এটা প্রমাণ করতে পারবো যে অমিত দোষী। তবে এই মুহূর্তে সার্জিকে খুঁজে পাওয়ার সেরকম কোনো সম্ভাবনা তো আমি দেখছি না। তাহলে এখন উপায়, যত সময় যাবে বাবার জীবন তো আরো বিপন্ন হয়ে যাবে, তাহলে এখন আমরা কি করব? লাবণ্য, ঈশানির বাড়ি থেকে আমরা অনেক ইনফরমেশন পেতে পারি কিন্তু। হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, চলুন আমরা ঈশানিদের বাড়িতে যাই, এর থেকে ভালো সুযোগ আর আমরা পাবো না। কিন্তু অমিত যদি ফিরে আসে তাহলে? ও তো সবে মাত্র গেল, সময় লেগে যাবে, চলুন আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। কিন্তু তোমার ঘরের দরজা বাইরে থেকে বড় বৌদি বন্ধ করে দেবে তো? হ্যাঁ দেবে, চলুন আপনি।